আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি আপনাদের নাসরিন আপু বলছি। তো গলার সুর শুনে আমি বুঝতে পারছি আপনারা হয়তো অনেকে আমাকে চিনতে পাচ্ছেন না। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন না আমি খুব অসুস্থ। তো 4-5 দিন জ্বরে ভোগার পর আলহামদুলিল্লাহ কালকে থেকে আর জ্বরটা নেই। তবে এত পরিমাণ গলা ব্যথা আর ঠান্ডা ছিল, কালকে কথাই বলতে পারি না, ওষুধ খাচ্ছি। তো ডাক্তারের কাছে গিয়েছি, আমার অনেক আপুরা বলেছে আপু অবহেলা করো না, ডাক্তারের কাছে যাও। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর ফার্মেসিতে গেলাম ওষুধ আনতে, ভিডিওটা দেখিয়েছি। আসার সময় ঘরে কিছু মানে বাচ্চাদের বিস্কিট শেষ হয়ে গিয়েছে, সেটা নিয়ে এসেছি। আজকেও আমার ভিডিও আপলোড করার কথা ছিল না, শরীর এবং মন কোনোটাই দিচ্ছিল না যে ভিডিও আপলোড করব। তো ভিডিওটা একটু একটু করা ছিল, তারপর ভাবলাম আজকে আমার ভিডিও আপলোড করতেই হবে। আমার প্রিয় আপুরা এত পরিমাণ দোয়া করেছেন আমার পরিবারের জন্য, আমার মেয়ের জন্য। তো আমার মেয়ের রেজাল্ট কেমন হয়েছে, জিনুক ব্লগ আইডি থেকে আমাদের জিনুক আপু জানতে চেয়েছেন। অনেক আপুরা অপেক্ষায় আছেন, কারণ আমাকে আগেই বলেছেন আপু রেজাল্ট দিলে অবশ্যই জানাবা। তো কি বলবো, আসলে মেয়ের রেজাল্ট পেয়ে ইচ্ছা মতো কেঁদেছি, শুধু আমি কাঁদিনি, আমার মেয়েও বসে বসে কেঁদেছে। তো কেন কাঁদলাম কী করলাম সেটা তো বলবো, তার আগে দেখেন এজিথ্রিন 500, এটা হয়েছে অ্যান্টিবায়োটিক। তো আমার গলার অবস্থা যেহেতু খুবই খারাপ, আর এত পরিমাণ গলায় কফ বিঁধেছে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তো তেমন একটা কাজ করি না সংসারের, তার জন্য তেমন করে ভিডিওগুলো আপলোড করতে পারি না, আর সেটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না, এবং আপনারা আমার গলার সুর শুনে বুঝতে পারছেন। এখানে এই যে আরেকটা ওষুধ দিয়েছে, আর দিয়েছিল মোনাস, যেহেতু আমার নাকটাও বন্ধ ছিল, আবার দেখা যায় নাকটা খুলে যায়, পানি পড়ে, এরকম অবস্থা আর কি। তা আমি কখনো আসলে গলার এরকম বাজে অবস্থা আমার হয়নি, ঠান্ডা ঠিকই লেগেছিল। যারা হয়তো রেগুলার আমার ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন যে গলাটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন শীঘ্রই আমি গলাটা আমার ভালো হয়ে যায়, আমিও সুস্থ হয়ে যাই। তো ওই যে বললাম আজকে একটা বিশেষ দিন, মেয়ের রেজাল্ট দিয়েছে। তো আমার অনেক আপুরা অপেক্ষায় আছেন মেয়ের রেজাল্টের অবস্থা কী। তাই আসলে দেখা যায় যে মানে মনের জোরের থেকেই আমি ভিডিওটা আপলোড করতেছি আর কি। তো সকালবেলা এখানে আমি, রাত্রে যেহেতু ওষুধগুলো নিয়ে এসেছি, তো ভাবছি যে সকালবেলা আবার নাস্তা খেয়ে ওষুধটা খেয়ে নিলাম। তা আবারও বলছি তেমন একটা কাজকর্ম করতেছি না, তাই ভিডিও আপলোড করতে পারি না। আচার দিয়েছিলাম আগের দিন, তাই গতকালকে আচারের ভিডিওটাই আমি শেয়ার করেছি, তাও আবার মনে হয় 5-6 মিনিটের একটা ভিডিও। তো আচারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কাল দেখেন আচারটা আমি দেওয়ার পর ডাইনিংয়ে রেখেছি, এখনও সেই অবস্থায় আছে। তো ওই তো বাচ্চারা রাত্রে বিস্কিট খেয়েছিলো, সেটা আবার আমি কৌটাতে ঢুকিয়ে রাখবো। আপনাদের ভাইয়া বলতেছে একদমই কথা বলার দরকার নেই, গলাটা যেহেতু বাজে অবস্থা, গলাটার উপর জোর খাটিও না, তুমি একদম কথা কম বলো। তা আসলে মন শরীর কোনোটাই ভালো না আর কি, তার জন্যেই আসলে গলার আরও 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, শুধু আমার না, কারো মনই ভালো না পরিবারে। তো যাই হোক, কেন ভালো না কী ভালো না সেগুলো হয়তো নাই শেয়ার করলাম, তবে আজকে আমার মনটা কেমন সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে প্রতিবারে মানে মতিঝিল মডেলে যেতাম, প্রতিদিনে আমি ভিডিও আপলোড করতাম। আমার সব আপুরা আমার জন্য দোয়া করেছেন যে আপু তুমি চিন্তা করো না, মেয়ের রেজাল্ট ভালো হবে। তো সেই আশাতে এতদিন আসলে বুক বেঁধেছি, তো আজকে সেই আশার আলো ফুটতে যাচ্ছে আর কি। তো এই ভিডিওটা ছিল আমার প্রায় 8টার দিকে। তো রাত্রে ভাত খাওয়ার সময় এখানে অনেকগুলো ঝোল পড়ে গিয়েছে, যতই মুছেছি হলুদ দাগটা একদমই যাচ্ছিল না। তো তার জন্য যে কাজগুলো না করলেই নয় সেটা করে নিচ্ছি। তবে সবচেয়ে মজার ব্যাপার হয়েছে কি, আজকে যখন আমি ঘুমাচ্ছিলাম আপনাদের ভাইয়া বারবার আমাকে ডাকছিল যে উঠো তুমি, তাড়াতাড়ি উঠো। তো আমি বললাম শরীরটা তো ভালো না, এত জাগাচ্ছ কেন? আপনাদের ভাইয়া আমাকে বলতেছে মেয়ের রেজাল্ট দিবে, একটা প্রস্তুতি আছে না? তো কতক্ষণ হাসলাম যে মেয়ের রেজাল্ট দিবে, প্রস্তুতি কি? তারপর বলে আগে টাকে রান্না টান্না করে ফেলো, পরে তো ব্যস্ত হয়ে পড়বা এই আর কি। তো যাই হোক, ডাইনিংটা একদিন না মশলে এত পরিমাণ ধুলাবালি পড়ে কি বলবো,
ডাইনিংটার কাপড়টা একটু চেঞ্জ করব, সেই সময়টাই হতে পাচ্ছিলাম না আমি। যাই হোক, এখানে আমার ডাইনিংটা প্রায় মোছা শেষ। তো আমার মেয়ে তো একদমই মানে নার্ভাস ফিল করছিল যে মা একটু পরেই আমার রেজাল্ট দিবে। ও মানে মোবাইল নিয়ে নিয়ে বসে থাকে যে কয়টা বাজতেছে। তো আমি আবার হাসছিলাম যে একটু পর যখন 11টার পর তোমার রেজাল্ট দিবে, কেননা 10টা বাজে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে আমরা সবাই জানি, আর 11টা বাজে সার্ভারে মানে আপলোড করা হয়েছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, আর হাতে না একদমই কাজগুলো উঠছিল না, কেন জানি খুব হায় উদাস মনে হচ্ছিলো আর কি। তো আমার একটা বিশ্বাস ছিল আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভালো একটা রেজাল্ট করবে, তো তার জন্য আবার বেশি ভয়ও পাচ্ছিলাম না। কিন্তু তারপরও কেন জানি হাত পা সব কিছু মনে হয় জপস হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া একটা তরমুজ আনছিল, বাইরে গিয়েছে। তো যেহেতু আমার ঠান্ডা লেগেছে আমি এটা ফ্রিজে রাখিনি, বললাম আগে খেয়ে নেই তারপর এটা ফ্রিজে রাখবো আর কি। তো তরমুজটা এমনভাবে কেটে দিয়েছে, আমি কাটার সাথে সাথে কীভাবে জানি ভেঙে গেল। তো যাই হোক, আমি বললাম এই অংশটুকু শেষ করি, সেটা কেটে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো মনে করতেছেন আমার আপু শুধু বকবক করতেছে ভাঙ্গা গলা নিয়ে, রেজাল্টের কথা তো কিছুই বলতেছে না। তো আসলে বলবো সেটা হচ্ছে যে জিনু কাপু জানতে চেয়েছে, জিনু কাপু আমাকে কমেন্টস করেছে যে আপু রেজাল্ট কেমন হয়েছে। তা আমি জানি আমার সব আপুরা অপেক্ষা করতেছেন নেহামণির কেমন রেজাল্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় নেহামণি মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে, যেটা আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। তবে নেহামণি আর একটু ভালো চেয়েছিল আর কি। তবে আমরা বলেছি মা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর দেখেন নেহামণি কীভাবে বসে আছে, যখন প্রায় 11টা বাজতে চলেছে তো খাটের উপর বসে আছে আমাকে দেখে। আমি একটু ভিডিও করব তাই বালিশ নিয়ে বসছে। তখন কিন্তু আমি হাসছিলাম যে তুমি এত নার্ভাস ফিল করছো কেন। তো যাই হোক, আস্তে আস্তে সময় এগোচ্ছে, ওর বাবার মোবাইল এনে বাবার থেকে আমি যেহেতু আমার আর খুব হাসতেছি আমি যখন ভিডিও করতেছিলাম যে আমাকে দেখাবা না আমাকে দেখাবা না। আসলে ওকে আমি দেখাতেও চাই না, তবে এই দিনটা যে ও এত নার্ভাস ফিল হয়েছে সেটা একটু স্মৃতি করে রাখার জন্য আমি রেখেছি। তো যাই হোক, তারপর আমরা তো রেজাল্ট পাইলাম, আর তখন আসলে ভিডিও করার মতো কোনো ইচ্ছা ছিল না, এত পরিমাণ এক্সাইটেড ছিলাম। মা মেয়ে অনেকক্ষণ ধরে কান্না করেছি রেজাল্ট পেয়ে, যখন দেখলাম আমার নেহামণি মাশাআল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছে, 1213 মার্ক পেয়েছে। আমার আপুদের জন্য আমি বলে দিলাম আমার মামুনি অনেক ভালো রেজাল্ট করেছে আপনাদের দোয়ায়। আর আপনাদের ভাইয়া তো রেজাল্ট শুনে তাড়াতাড়ি বাইরে গেল মেয়ের জন্য মিষ্টি আনতে। দেখেন অনেক মিষ্টি নিয়ে এসেছে, যেহেতু আমাদের পাশে যে ভাবিরা আছে ভাবিদেরকে মিষ্টি দিতে হবে, তো বাসার জন্য নিয়ে এসেছে, ভাবিদের জন্য নিয়ে এসেছে আর কি। তো খুশিতে মেয়ে আর আমি হাউমাউ করে কাঁদছিলাম, আর তখন আমার চুলাতে আবার রান্না ছিল, এই যে দেখেন। তো এদিক দিয়ে ওরা মিষ্টি আনার পর বোনেরা খাওয়ার জন্য দুই বোন তাড়াতাড়ি মিষ্টি খুলছিল, আমি আবার রান্না দেখে এখানে এসে একটু ভিডিও করে নিলাম। এই মিষ্টিটা শুধু আমার না, এটার ভাগ আপনাদেরও আছে, আপনারাও আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছেন। তবে খুব কষ্ট লেগেছে, মেয়ের রেজাল্টের দিন ভালো করে কথাটাই বলতে পারলাম না, আরও অনেক কিছু বলার ছিল। আলহামদুলিল্লাহ বেঁচে থাকলে ভালো থাকলে পরবর্তী ভিডিওতে আমার আবেগ মাখা কথাগুলো না হয় আপনাদেরকে বলবো, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।